শাকিব খান ও অপু বিশ্বাসের রাজনীতি ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখার পর তাদের শুটিং বাকি থাকা অন্য ছবিগুলোর প্রযোজক পরিচালকরা উঠে পড়ে লেগেছেন ছবিগুলো শেষ করার জন্য। কারণ শাকিব খান অপু বিশ্বাসের ছবি মানেই এখন হটকেক। এবারের ঈদের প্রতিটি টেলিভিশন চ্যানেলেই শাকিব অপুর ছবি ছিল সব থেকে বেশি। এছাড়াও দর্শকদের মাঝে এই জুটির ছবি দেখার আগ্রহ আরো বেড়ে গেছে আগের থেকেও বেশি। ফলে সব মিলিয়ে প্রযোজক পরিচালকরা চাচ্ছেন যেসব ছবির শুটিং বাকি আছে সেগুলো শেষ করে খুব শীঘ্রই ছবিগুলো রিলিজ দেওয়ার জন্য। এরকমই একটি ছবি পাঙ্কুজামাই। ছবিটি কমেডি ধাঁচের একটি রোমান্টিক ছবি বলেই জানা যায় সংশ্লিষ্টদের কাছ থেকে। এই ছবিতে শাকিব খান অপু বিশ্বাস দুজনের চরিত্রই নাকি খুব মজার। ছবিটির প্রায় সিংহভাগ কাজ শেষ হয়ে গেল, এখনো বাকি আছে কয়েকটি সিকোয়েন্স। বিশেষ করে শাকিব খানের তিন চারটি সিকোয়েন্স শুট না করলেই নয়, কিন্তু শাকিব খানের উপরে রয়েছে চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা। ফলে শাকিব খান অপু বিশ্বাস দুজনই রাজি থাকলেও পাঙ্কুজামাই ছবিটির শুটিং এর কাজ আটকা পড়ে আছে এই নিষেধাজ্ঞার বেড়া জালে। এদিকে পাঙ্কুজামাই ছবিটির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশাবাদী ছবিটির ব্যাপারে। শাকিব খান দুই তিনটি সিকোয়েন্স করে দিলেই ছবির যেটুকু কাজ বাকি আছে সেগুলো সম্পূর্ণ করে তারা ছবিটি সেন্সর বোর্ডে পাঠাতে পারবেন। তবে এসব বিষয়ের পাশাপাশি আরো একটি ব্যাপার নিয়ে দর্শকদের মাঝে বিপুল আগ্রহ দেখা দিয়েছে, আর সেটা হলো হয়তো পাঙ্কুজামাই ছবির শুটিং এর জন্যই শাকিব অপুকে একসাথে আবার শুট করতে হবে। প্রিয় দর্শক, শাকিব খান অপু বিশ্বাসের পাঙ্কুজামাই ছবিটির ব্যাপারে আপনার কি কিছু জানা আছে? আর এই ছবি নিয়ে আপনাদের কি মতামত সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।